একজন নতুন মুসলমান হয়েছেন মনে করেন বা ইসলামের সৌন্দর্য দেখে আসছেন, হয়তো উনি কোনোদিন মসজিদে আসেন নাই, এই প্রথম আসছেন, ওনার বেশভূষা সুরত সিরত অন্যরকম থাকতেই পারে, আপনি প্রথমেই যদি তার একটা ধমক দিয়া বলেন মুসলমান হয়ে এই অবস্থায় মসজিদে আসছেন, হ্যাঁ আপনার কোনো মাথা ঠিক নাই কি অবস্থা হ্যান তেন, ও যে ভাগবে আর জীবনে কোনোদিন মসজিদে আসবেন না। সবার জন্য সব কিছু না আলা বাসিরা, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা আলহামদুলিল্লাহ সূরা ইউসুফের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে কয়েকটি আয়াত আছে, সেই আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত শুনবো, তারপরে তার তাফসীর জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى، أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم، ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. لقد كان في قصصهم عبرة لأولي الألباب، ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. الحمد لله যে আয়াতগুলো আমরা শুনলাম তা ছিল 108 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের বিশাল একটা বর্ণনা এই সূরার মধ্যে সন্নিবেশন করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। এবং এটা এমন একটা ঘটনা যে ঘটনা আগে কেউ জানতো না, কারো জানা ছিল না, জানার কোনো সুযোগও ছিল না। আল্লাহ তাআলা একে একে সব কিছু জানিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম সম্পর্কে খ্রিস্টান অথবা ইহুদিদের যে সকল কিতাবাদি আছে এর মধ্যে কিছু কিছু বিক্ষিপ্ত বর্ণনা আছে, এবং ওই সকল বর্ণনাগুলোর মধ্যে অনেক জায়গায় ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামকে নানাভাবে ওনাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ওনাকে কিছু কিছু ক্ষেত্রে দোষারোপ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে যেমন একটা কথা বলা হয় যে প্রেম করেছেন ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গো, হ্যাঁ একটা গান বানিয়েছে। এই গানটা এমনি এমনি হয় নাই, এটা এই জন্য হয়েছে যে আদিকাল থেকে একটা বিষয় চলে আসছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলে অমুকের প্রেমে তিনিও কিছুটা আগ্রহী হয়েছিলেন, নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ এইভাবে তার সম্পর্কে নানাভাবে তার চরিত্রের ব্যাপারে অনেক বর্ণনা বিভিন্ন গ্রন্থে মানুষজন এটাকে অ্যাড করেছিল। আল্লাহ তাআলা সব কিছুকে নাকচ করে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেনে যে পুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন সেটা তিনি উপস্থাপন করেছেন। তো এই বিষয়গুলো কেন আসলে কেন আসছে এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে এই যে আমি তোমাদেরকে যে বর্ণনা বললাম, একজন নবীর ঘটনা বললাম, মাঝে মাঝে অনেকের বিষয়ে তোমাদেরকে বলি, সতর্ক করি, কেন? হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হলো আমার পথ। যত সৎ মানুষ আছেন যারা আল্লাহর পথে নিবেদিত এবং যাদের আচার আচরণ উচ্চারণ কালাম কলম সব কিছু রব্বুল আলমিনের নির্দেশিত পন্থায় পরিচালিত করেন এবং তারা ছিলেন সমাজের শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষগুলো যেই পথে হেঁটেছেন ওটাই হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহ, আমার কাজ কি? আমার কাজ হলো হচ্ছে আমি আল্লাহর পথে আহ্বান করি। আলা বাসিরাতিন, এবং শুধু তাই নয়, আমি অত্যন্ত বিচক্ষণতার সাথেই তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করি।
আনা অমানিত্তাবানি, শুধু আমি না, আমাকে যারা অনুসরণ করে তাদের দায়িত্ব হলো বাকি যারা অনুসরণ করে না, আল্লাহর পথে চলে না, তারাও যেন মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেন। এই আয়াত থেকে কয়েকটা বিষয় আমরা পাই। একটা হলো আপনি ইমানদার, আপনি আল্লাহকে চিনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জেনেছেন, আপনি মুসলিম হিসেবে জীবনযাপন করছেন, অথবা আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছেন, হালাল হারাম বুঝে শুনে চলার চেষ্টা করছেন, আপনার দায়িত্ব হলো আপনি একাকী নিজেকে নিয়ে চিন্তা করবেন না, পাশাপাশি আশেপাশে যারা আছেন তাদেরকেও আপনি এই পথে আহ্বান করবেন। আলা বাসীরাতিন আনা ওয়ামানিত্তাবানি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে আহ্বান করি। এটা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্ষেত্রে বলেই ক্ষান্ত হন নাই, তিনি বলেছেন আনা ওয়ামানিত্তাবানি, যারা আমাকে অনুসরণ করেন তাদেরও একই কাজ। এই জন্য একজন মুসলিম তখনই সচেতন হবেন যিনি একাকী কাজ করবেন না, আরেকজনকে নিয়ে করবেন। কারণ কি? কারণ হলো ওই ঘটনার মতন যে মনে করেন সবাই মিলে নৌকার মধ্যে চড়েছেন, এর মধ্যে একজন হয়তো তার বুদ্ধিবিদ্যা একেবারেই কম, কিছুই নাই, ওনার মাথায় হঠাৎ করে চিন্তা আসলো নদীতে আছি, নৌকার মধ্যে আছি, পানির পিপাসা পেয়েছে, তো এত কষ্ট করে পানি চাওয়ার দরকার কি, ফুটো করে ওইখান থেকে পানি মিলিত হয়, তো উনি ফুটো করা শুরু করলেন। আশেপাশের মানুষ যদি ওনাকে বিরত না রাখেন, ওনাকে যদি না বুঝান, তাহলে নৌকা তো ডুববে ডুববে, ওই ব্যক্তি যেমন ডুববে নৌকার যাত্রী সবাই সেইভাবে ডুবে যাবে, সবার ওখানে সলিল সমাধি ঘটবে। ঠিক এমনি করে সমাজের সচেতন মুসলিমের দায়িত্ব হলো তিনি যদি মনে করেন যে না অসুবিধা নাই, সে যা করার করুক না, আমি ঠিক মতন চললেই চলে, না ভাই আপনিও এমন একটা নৌকার মধ্যেই আছেন, আপনার আশেপাশে যারা আছেন আপনি যেই নৌকার যাত্রী ওনারাও সেই নৌকার যাত্রী, আপনি যদি তাদেরকে সতর্ক না করেন, আপনি যে পথে আছেন সেই পথে যদি তাদেরকে চলার কথা বলার কথা না বলেন, তাহলে যেই কোনো মুহূর্তে সে এমন কোনো আকাম কুকাম করে ফেলবেন, এমন একটা কিছু করে ফেলবেন যে উনি তো ডুববেন ডুববেনই, সেই সাথে কে ডুববে, আপনিও ডুববেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন আমি যে মানুষদেরকে ডাকি আলা বাসীরাতিন, বিচক্ষণতার সাথে, আরেকটা শব্দ হলো বিচক্ষণতার সাথে, তার মানে কি জানেন? বিচক্ষণতার সাথে মানে হলো যেভাবে যাকে যেভাবে ডাকা দরকার, যাকে যেভাবে আহ্বান করা দরকার, দিনের পথে দাওয়াত দেওয়া দরকার। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি পদ্ধতিটা যদি আপনি দেখেন, সেখানে দেখবেন কোনো কোনো সাহাবার ক্ষেত্রে তিনি বলেছেন কাঁধে হাত দিয়ে যে তুমি আমার বন্ধু, আমি কি তোমাকে এমন একটা কথা বলে দিব না, তুমি আমার আপনজন, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো। সাথে সাথে তিনি উদ্বুদ্ধ হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, তিনি বলেছেন তুমি তাহাজ্জুদ ছেড়ো না, তুমি এটা করো, অর্থাৎ নফল ইবাদতের ক্ষেত্রে তাকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। হযরতে আবু হুরায়রা এমন অনেক বর্ণনা আছে যে আমার বন্ধু আমাকে বলেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এমন বর্ণনা আসছে। আবার দেখেন আরেকজন বেদুইন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন কিছু যাতে করে আমি জান্নাতে যেতে পারি। বলছেন তুমি ফরজ নামাজ পড়বা ইমানের পরে, আর কিছু? তুমি রোজার মাসে রোজা রাখো, আর কিছু? হজ করতে পারলে তুমি হজ করো, আর কিছু? আল্লাহ যদি তোমাকে সম্পদ দেন তাহলে তুমি যাকাত দিও। এই কথা বলার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শপথ করে বলি আপনি যা বলছেন আমি বাড়াবো না কমাবো না। এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবারা, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও, এই মানুষটা যেই কথা বলেছে সে যদি এই কথার উপর থাকে তাহলে তোমরা জান্নাতি মানুষ দেখে নাও। এখন আপনি দেখেন দুইজনের ক্ষেত্রে কিন্তু দুই রকম বক্তব্য। এই বক্তব্য তিনি সবার ক্ষেত্রে আমভাবে দেন নাই। বেদুইন আসছেন, তিনি জানেন যে তার জ্ঞানের পরিধি কতটুকু, ব্যাস তিনি ওনাকে ওইভাবে অতটুকু বলে দিয়েছেন। আবার যেই সাহাবা ফরজ ইবাদত, নফল ইবাদত, ওয়াজিব ইবাদত ঠিকঠাক মতন করছেন, সুন্নার অনুসরণ করছেন, ওনাকে আর একটু বেশি বলেছেন, এমন সব বিষয় বলেছেন যেটা বেদুইনের ক্ষেত্রে বলেন নাই। অর্থাৎ আলা বাসিরাতে, বিচক্ষণতার সাথে দাওয়াতি কাজ করা, শব্দ চয়ন করা। মনে করেন আমি এখানে আপনাদের সামনে আছি, আপনারা আমার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ। এখন অনেক সময় দেখবেন অনেক রাজনৈতিক নেতা আছেন, এরা অনেক সময় শব্দ ভুল করে ফেলে। মনে করেন মুসল্লি ভাইদের সামনে দাঁড়াইছেন, বলতেছেন সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, তো প্রথমেই উনি ফেল, কারণ ওনার শব্দ ছয়নি ঠিক হয় নাই। অর্থাৎ যেখানে যেটা বলা দরকার এটাই হলো বিচক্ষণতা। আল্লাহর রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি বলেন যে আমি বিচক্ষণতার সাথে দাওয়াত দিই। অনেককে আমরা দেখি দাওয়াত দিতে গিয়ে এমন অবস্থায় চলে যান উনি
যে আরেকজন ভয়ই পাওয়া যায় সর্বনাশ, এই যদি হয় ইসলাম তাহলে আমি অনেক দূরে আছি। এই জন্য ভাইয়েরা আমার, যার জন্য যেটা দরকার অতটুকু আমরা বলবো, ওনার উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেব না। একজন নতুন মুসলমান হয়েছেন মনে করেন, বা ইসলামের সৌন্দর্য দেখে আসছেন, হয়তো উনি কোনোদিন মসজিদে আসেন নাই, এই প্রথম আসছেন, ওনার বেশভূষা সুরত সিরত অন্যরকম থাকতেই পারে, আপনি প্রথমেই যদি তার একটা ধমক দিয়া বলেন মুসলমান হয়ে এই অবস্থায় মসজিদে আসছেন, হ্যাঁ আপনার কোনো মাথা ঠিক নাই কী অবস্থা হ্যান তেন, ও যে ভাগবে আর জীবনে কোনো দিন মসজিদে আসবেন না। সবার জন্য সব কিছু না, আল্লাহ বাসেরা বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যে আপনি বলে দিন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিক, ও আচ্ছা আরেকটা বিষয় হলো ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে সেই মহান রব কতই না মহান, আর জেনে রাখো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হবে তিনি মুশরিক নন। তিনি অনেক ধরনের অপরাধ করতে পারেন, অনেক ধরনের অপরাধে জড়ায় যেতে পারেন, কিন্তু তিনি কি নন, কারণ শিরিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যেখানে শিরিক থাকবে সেখানে তাওহীদ থাকবে না। এই জন্য একজন মুসলমানের সবার আগে এটা চিন্তা করতে হবে, তাওহীদ কি শিরিক কি, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে আপনি বলুন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসীরু ফিল আরদ, যে আপনার আগে আমি এমন অনেক জনপদের মধ্যেই নবী রসুলগণকে পাঠিয়েছি এবং সবাই মানুষ ছিলেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, অর্থাৎ ওই গ্রামের অধিবাসী, যেই জনপদে নবী রসুলগণ পাঠিয়েছি ওই জনপদের লোক ছিলেন, যেই জনপদের মধ্যে আমি হেদায়েতের জন্য কাউকে হেদায়েতের বার্তা দিয়ে পাঠিয়েছি সেই জনপদের ব্যক্তি ছিলেন। কারণ কি? কারণ হলো উনি যদি অন্য এলাকার হন তাহলে তো উনি বুঝাইতে পারবেন না, উনি যদি অন্য জাতি গোষ্ঠীর হন তাহলে তো উনি অনেক কিছু বুঝাতে পারবেন না, উনি তো বুঝবেন না অনেক কিছু, এই জন্য সেই জাতি গোষ্ঠীর লোক পাঠিয়েছি, তাদের মধ্য থেকেই পাঠিয়েছি, আপনি নতুন না। কারণ তাদের দাবি কী ছিল জানেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হন, ওনার আশেপাশে ফেরেশতা নাই কেন, ওনাকে ইস্কট দিয়ে আনা নেওয়া হয় না কেন, ওনার এই অবস্থা কেন, ওনার এই অর্থকড়ি নাই কেন, এই কেন কেন উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন যে এইটা আপনি প্রথম না, এর আগে যত নবী রসুলগণ এসছেন সবারই অবস্থা ছিল। আফালাম ইয়াসীরু ফিল আরদ, তারা কি তাকায় দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগে যারা বড় বড় গোষ্ঠীঘাতী আসছে, প্রভাব প্রতিপত্তি ক্ষমতার অধিকারী ছিল, তাদের শাস্তিটা কী ছিল, তাদেরকে আল্লাহ কীভাবে ধ্বংস করে দিয়েছেন তারা কি জানে না? তারা কিন্তু জানতো, নমরুদের কাহিনী তারা জানতো, ফেরাউনের কাহিনী তারা জানতো, আদ সামুদের কথা তারা জানতো, তাদের কিন্তু জানা ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তারা কি জানে না, যেমন আদ এবং সামুদ এই জাতি গোষ্ঠীর যে অবস্থা এটা কিন্তু জাজিরাতুল আরবের মধ্যে অবস্থিত। শুধু তাই নয়, যত গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এটা আপনি মধ্যপ্রাচ্যের মধ্যেই পাবেন তাদেরকে, তারা সবার ঘটনা জানতো। আল্লাহ তাআলা বলছেন তারা কি তাকায় দেখে না, ফেরাউন কী ছিল তারা কি জানে না, ফেরাউনের কী ক্ষমতা ছিল, প্রভাব ছিল, সে কতভাবে কী করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কী করেছেন সবার অবস্থা তারা জানে। রব্বুল আলামিন বললেন ওয়ালা দারুল আখিরাতি খাইর লিল্লাযীনা তাকাউ, মূল কথা হলো দুনিয়াকে যেই যাই কিছু মনে করুক না কেন এটা যেন তার মাথায় থাকে, আখিরাতটা হলো সবার আগে, আর যে আল্লাহকে ভয় করে সে সবসময় আখিরাতকে সামনে রাখবে, দুনিয়াকে পেছনে রাখবে। কারণ পৃথিবীর বুকে এ পর্যন্ত, শুধু আমি 1500 বছর আগের কথা বলছি না ভাই, এ পর্যন্ত যারা আছে আপনি যদি তাকায় দেখেন পৃথিবীতে যারা নমরুদের মতন শাসক ছিল, বা পরবর্তীতে তাদের দোসর হয়েছিল, ফেরাউনের দোসর যারা হয়েছিল, কারো অস্তিত্ব নাই, সবাই বিলীন হয়ে গেছে, থাকবে না অস্তিত্ব। আল্লাহ তাআলা এটাই বললেন যে তাদের কারো অস্তিত্ব থাকবে না, সুতরাং আখেরাতকে প্রাধান্য দাও। আখেরাতকে যদি প্রাধান্য দিতে পারো, হাজার হাজার বছর আগের আল্লাহর প্রিয় বান্দারা চলে গেছেন কিন্তু তারা এখনও তোমাদের মাঝে জীবন্ত আছেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলী সালাতু আসসালাম, নাম বললে মনে হয় না যে উনি অত্যন্ত আপনজন আমাদের? আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, নাম বললে মনে হয় এই তো সেদিনের লোক, 1500 বছর আগে চলে গেছেন তারা। অথচ আপনি আপনার দাদার নাম কয়বার স্মরণ করেন বলেন? আপনার পরদাদা বাদই দিলাম, ওটা তো আমরা কেউ জানিও না, দেখিও নাই, মনেও নাই, বলতেও পারি না, নাম গন্ধ জানি না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম কিন্তু জানেন।
নামগুলো বলার পরে বলছেন রাদিয়াল্লাহু আন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, দোয়া করে দিচ্ছেন এমনি এমনি না। কারণ কি, ওই সকল মানুষগুলো আখেরাতকে প্রাধান্য দিয়েছিলেন, দুনিয়াকে তুচ্ছ মনে করেছিলেন। এমনি যুগে যুগে প্রত্যেকটা যুগে এই অবস্থা হয়ে আসছে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে আখেরাতকে সামনে রাখো, দুনিয়াকে নয়। দুনিয়া পেছনে থাক, দুনিয়া এমনি আসবে। হাত্তা ইদা ইস্তাইআসা আর-রুসুল ওয়া সন্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসুনিয়া। খুব গুরুত্বপূর্ণ কথা রব্বুল আলামিন বললেন যে দেখেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা তখন ঠাট্টা মশকরা করে, অনেক ধরনের মজা করে। আমাদের করে না অনেক সময় হুজুরদেরকে নিয়ে কত কথা হয়, হ্যাঁ কত ধরনের কথা হয়। তো এটা আজকের না, এটা যুগে যুগে হয়ে আসছে। আপনি একটু ভালো পথে চলবেন, আপনি একটু দিনের পথে চলবেন, আপনাকে নিয়ে মানুষ অনেক কিছু বলতেই পারে, বলবে। আপনি এতে নিরাশ হবেন না, আপনি খুশি হবেন, কারণ আপনার সাথে যেটা করা হচ্ছে তার মানে হলো যে আপনি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ওটাই পাচ্ছেন যেটা আগের নবী রসুলগণ পেয়েছেন। সুবহানাল্লাহ, আপনি কি আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইদাস্তাই আসার রুজুল অজন্য আন্নাহুম কদ কুদিবু জাআহুম নাসরিয়া। এক একজন নবী রসুলগণ যখন তাদেরকে জাতিকে বুঝাইছেন, ভাই এটা করো না, ওটা করো না, ওটা করো না, ওটা করো না, আল্লাহ আজাব দিবেন, আল্লাহ শাস্তি দিবেন, এরা তখন বলে কি, কিসের শাস্তি, কি বলেন না আমার ধর্মিয়া, আপনি বছরের পর বছর শুধু বলেই গেলেন। আপনি দেখেন তো হযরতে নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিছেন, আজকে তো আমরা আজকেই দোয়া করে বদদোয়া করে বলি যে আসে না কেন। হ্যাঁ, উনি 950 বছর দাওয়াত দিয়েছেন, উনি ঠাট্টা মস্করার পাত্র বানায় ফেলছে ওনাকে ওনার যুগের, কারণ উনি তো কয়েকটা প্রজন্ম পেয়েছেন। এরা পুরা বলছে যে উনি শেষ, ওনার আর মাথায় কিছু নাই, নাউজুবিল্লাহ মিন দালিক, উনি এই কথা বলবে, ওনার কথা শোনার কিছু নাই, এইভাবে ওনাকে মস্করার পাত্র বানায় ফেলা হয়েছে। শুধু উনি না, যুগে যুগে যত নবী রসুলগণ এসছেন, ভালো মানুষেরা আসছেন, তাদেরকে এইভাবে ঠাট্টা মস্করার পাত্র বানানো হয়েছে, তাদেরকে নিগৃহীত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে অপমান আর লাঞ্ছিত করা হয়েছে। তারা ছিলেন সমাজের সর্বস্তরের লোক, তাদেরকে সর্বনিম্নে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, এক সময় তারা হতাশ হয়ে পড়েছেন। মানুষগুলো বুঝে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, হাত্তা ইদাস্তাই আসার রুসুল অজন্য আন্নাহুম কদ কুযিবু জাআহুম। আর ওই সমাজের মানুষও ধরে নিয়েছে, চোর এর কথার কোনো বাস্তবতা নাই, বছরের পর বছর ধরে খালি বলেই যাচ্ছে এই আল্লাহর শাস্তি আসবে, আল্লাহর আজাব আসবে, বলেই যাচ্ছে। কিসের শাস্তি, কই আমার তো অর্থ কমে না, আমি তো ঘুষের টাকায় ভালোই আছি, সুদ নিয়ে ভালোই আছি, হারাম উপার্জন করে তো আমি শান্তিতে আছি, কিসের আবার আজাব, এই জাতীয় বলা শুরু করে দেয়। একদিকে যে ব্যক্তি বলতে থাকেন, তিনি দেখেন যে এই লোকটাকে বললাম সে মানে না, শাস্তিও আসে না। আল্লাহ তাআলা বলছেন ইস্তাই আসা, উনিও একটা পর্যায়ে হতাশ হয়ে যান যে আল্লাহ অপমানিত হচ্ছে, আর ওদিকে এরা তাকে মিথ্যাবাদী মনে করতে শুরু করে যে ধর এর কথার কোনো ভিত্তি নেই, বাদ দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন যা আহম নাসরুনা, ওই মুহূর্তে আমার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সাহায্য চলে আসে, ফানুজ্জি আমান্নাসা, আমি যাকে খুশি তখন রক্ষা করি, সাহায্য করি, তার মানে হলো আর বাকিদেরকে আমার আজাব দিয়ে ধ্বংস করে দিই, ওয়ালা ইউরদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, আমার আজাব থেকে বা আমার আজাব কেউই রোধ করতে পারে না, যখন আমার আজাব আসে আমি যাকে খুশি তাকে রেহাই দেই, তাকে রক্ষা করি, আর বাকিদেরকে আজাবের মধ্যে নিমজ্জিত করে ফেলি। এই কথার মানে হলো একজন মুসলমান কখনো হতাশ হবেন না, আল্লাহর কোরআন যা বলেছে এটাই সত্য, বাস্তবায়ন হতে একদিনও লাগতে পারে, এক মিনিটও লাগতে পারে, এক ঘন্টা লাগতে পারে, এক যুগ লাগতে পারে, 100 বছর লাগতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন হবেই, যখন সময় হবে তখনই বাস্তবায়ন হবে। মুসলমানদের কাজ হলো বিশ্বাস স্থাপন করা, আর তিনি হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলছেন তুমি হতাশ হয়ে যেতে পারো, কিন্তু আমার কিন্তু শাস্তি যখন আসার আসবেই, আর যখন আমি চাইবো তখন তোমাকে আমি রক্ষা করবো, সুতরাং হতাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন সবশেষে যেটা বললেন, লাকদ কানা ফী কসসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, অসাধারণ কথা। এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা সহ নানা নবী রসুলগণের যে ঘটনা, এই ঘটনার মধ্যে ইবরা আছে, যারা বুদ্ধিমান তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। ইবরাতুন শব্দটার অর্থ হলো, বাংলায় শাব্দিক অর্থ হলো শিক্ষণীয় বিষয়, কিন্তু এটার গভীরতা হলো
যে বিচক্ষণতার সাথে চিন্তা করে। এই জন্য শুধুমাত্র আপনি অনুবাদ করলে হবে না, আপনি যখন আরবি সাহিত্যটা বুঝবেন তখন কোরআনকে আপনি সাত করে পড়তে পারবেন। স্বাভাবিক অর্থ হলো আইবরাতুল লিউলিল আলবাব, নবীগণের কিচ্ছা গল্পের মধ্যে কাহিনীগুলোর মধ্যে যারা বুদ্ধিমান তাদের জন্য চিন্তার বিষয় আছে। কিন্তু এটা হলো শুধু চিন্তা না, যে চিন্তাটা হলো বিচক্ষণতার চাবি খুলে দেয়, গভীরভাবে যে চিন্তা করতে পারে তার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাবলীর মধ্যে শিক্ষা রেখেছে। মা কানা হাদিসান ইউফতারা, এ কোরআন মিথ্যে নয় আল্লাহ বলছে, ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাই, এই কিতাবের মধ্যে আল্লাহ এমন গুণ দিয়ে দিয়েছেন, কারণ এই কিতাব এর আগে যত আল্লাহর পক্ষ থেকে কিতাব এসছে সেই কিতাব এসে সত্যায়ন করে দিয়েছে। কিতাবের মধ্যে কি আছে সেইটা কোরআন যা বলেছে সেটাই আছে, কারণ কিতাবের মধ্যে যা আছে তারা তো সরায় দিছে, কিন্তু ওই সকল কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছিল এটা সে সত্যায়ন করে দিয়েছে। ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং এই কোরআন সব কিছু বর্ণনা করে দিয়েছে। কেন আপনি তাওরাত পড়তে যাবেন না, জাবুর পড়তে যাবেন না, ইঞ্জিল পড়তে যাবেন না? খুব সহজে যদি আমি বুঝার চেষ্টা করি, যে আপনার কাছে কোনো এক সময় মনে করেন একটা ডিভাইস ছিল, একটা ডিভাইস ছিল, সেটাকে আপনি খুব আরাম করে চালাতেন। পরবর্তীতে আরেকটা ডিভাইস আপনার কাছে আসছে, সেটা হলো এমন অনেক নতুন নতুন ভার্সন নিয়ে আসছে, আপডেট ভার্সনে আসছে, পাশাপাশি পেছনে যেগুলো আপনি চালায় আসছেন এটাও এখানে আপনি পাবেন। তাহলে আপনি আলাদা করে আর ওই পেছনের ভার্সনের দিকে কিন্তু আপনি যাবেন না, ওইটা আপনার তখন আর দরকার নাই, কারণ লেটেস্ট যেটা আপনি পেয়েছেন এটার মধ্যে পেছনেরও সব কিছু আছে, ডাটাগুলো আছে। তো কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা লেটেস্ট আপডেট ভার্সন, এর মধ্যে পিছনে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন, পাশাপাশি বলেছেন তাফসিলা কুল্লি শাই, এর মধ্যে সব আছে, অন্যদিকে তোমার তাকানোর দরকার নেই। সুবহানাল্লাহ, কারণ এই কিতাব আল্লাহ এমনভাবে নাজিল করেছেন যেই অংশ তুমি বুঝবে না ওই অংশটার দিকে যদি তুমি তাকাও তাহলে রাসূলের দিকে তাকাও, তিনি তোমাকে বুঝায় দেবেন। অর্থাৎ শুধু আপনি একা কি কিতাব এইভাবে বুঝতে পারবেন না, কিতাবটা কিভাবে বুঝতে হবে এটার জন্য একটা টিচার আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ডাক্তার সাহেব যারা আছেন, তো ওনারা যখন ছাত্র পড়ান, ছাত্র পড়ানোর পরে MBBS পাশ করার পরে একটা পর্যায়ে নতুন ডাক্তার সাহেবরা বড় বড় প্রফেসরের আন্ডারে ইন্টার্নি করে, কাটা ছেঁড়া সবই ওনারা পড়ে আসছেন, কিন্তু কাটবেন কোন দিক দিয়ে, কিভাবে কাটতে হয়, কোন পর্দাটা কিভাবে কাটতে হয়, কিভাবে কাটবেন, কি করলে কি হবে, এইটা না দেখা পর্যন্ত এটা উনি বুঝবেন না, আবার নিজে নিজে কাটতে গেলে ধরা খাবেন। এই জন্য একজন প্রফেসরের আন্ডারে ওনাকে থাকতে হয় 6 মাস 1 বছর 5 বছর, থাকার পরে শিখে দেন তার হাতে ছুরি কাছে নিয়ে তিনি দেখেন, অথবা ওই প্রফেসর সাহেব দাঁড়িয়ে থেকে থেকে বলে দেন এটা এইভাবে এইভাবে কাটো, এইভাবে এইভাবে করো, তাহলে ঠিক হবে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব যদি বুঝতে চান তাহলে আমাদের সেই মহান রসুলের কাছে যেতে হবে, কারণ উনি ছাড়া আপনি বুঝবেন না। আল্লাহ তাআলা বললেন কারণ এই কিতাবের মধ্যে তিনি সব কিছু বর্ণনা করে দিয়েছেন, ওয়া রহমা, এই কিতাবকে আমাদের উপর রহমত হিসেবে নাজিল করেছেন, কাদের জন্য, লেকাউমি ইউমিনুন, যারা ইমানদার জাতি তাদের জন্য। সুবহানাল্লাহ, তার মানে যারা বেঈমান এই কিতাব পেয়ে তারা ইমানদার তো হবেই না, তাদের বরঞ্চ কুফুরিটা বেড়ে যাবে। কিতাবের আরেক জায়গায় বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক জায়গায় বলেছেন এই কিতাব কারো ইমান বাড়ায় দেয়, কারো কি কুফুরি বাড়ায় দেয়। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আপনার এই কিতাবকে আমাদের জন্য সহজ করে দেন, রসুলের পন্থায় কিতাব বোঝার তৌফিক দান করে দেন, আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেন, আমাদের ইমানকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।